ওভার এক্সাইটেড বলতে যে জিনিসটাকে বোঝানো যায় আমি রিয়েলি ওভার এক্সাইটেড রাইট নাও, কারণ এর আগে লে আসিনি, বাট এসে এতটা বেটার লাগছে লেতে, মানে সিরিয়াসলি। আমি যে ফ্রেমটায় দাঁড়িয়ে আছি, ফ্রেমটা যদি দেখতে পারেন একবার, আমার পিছনের যে রেঞ্জটা আছে রেঞ্জটা পুরোটা দেখুন। এখন টাইম হচ্ছে 6:37 আর আমরা বেরিয়ে গেলাম এই ধর্মশালাটা থেকে ফ্লাইটের জন্য দিল্লি এয়ারপোর্ট। টার্মিনাল 1 রয়েছে আমাদের ফ্লাইট। চলো ভাইয়া, গুড নাইট। কই বেগ লেলো? আমাদের কলকাতায় কিন্তু 6:30-6:45 মানে সূর্য উঠে যায় অনেকটা, কুয়াশা থাকলেও। বাট আমি কালকে চণ্ডীগড়ে গেছিলাম, চণ্ডীগড়েও দেখলাম সূর্য ওঠেনি, অনেকটা লেট, 7টার পর গিয়ে সূর্য প্রপারলি দেখা যাচ্ছে। আর এখানেও দেখছি এখনও অবধি সূর্য ওঠেনি, কাছাকাছি এখন 6:40 বাজতে যাচ্ছে। দেখি কতক্ষণ টাইম লাগে, কারণ আমাদের হোটেল থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স ম্যাক্সিমাম 16 মিনিট দেখাচ্ছিল কালকে, 6-7 কিলোমিটার মতো রাস্তা রয়েছে। এয়ারপোর্টের মধ্যে চলে যাবে, প্রচুর লাইন আছে আজকে ইন্ডিগোর, আর মাত্র 1 ঘন্টা মতো টাইম আছে আমাদের ফ্লাইট ডিপার্চারে। মনে হচ্ছে এবার তো অন্তত যাওয়া হবে, দেখা যাক। পৌঁছে গেছি, বাট বেশি ভিডিও করতে পারছি না, কারণ আজকে 26 জানুয়ারি, তো মানে এইটুকু 10-15 মিনিটের রাস্তা আসার জন্য 5 থেকে 6 জায়গায় চেকিং হলো। ভেতরে যাই, আগে চেকিং করি, তারপরে আমি ভিডিওটা করছি, কন্টিনিউ দেখানোর চেষ্টা করছি, আপনাদের দেখাতে পারছি। তো আমাদের চেকিং কমপ্লিট, 2 মাস টাফ চেকিং ছিল আজকে 26 জানুয়ারি, তো দিল্লির এয়ারপোর্টে 6291 8B গেট নাম্বার। চলো, হ্যাঁ, আমাদেরকে নামিয়ে দিই ওখান থেকে, জম্মু যাবে বা জম্মু থেকে হয়তো লে আসবে, আই ডোন্ট নো। ভর্তি লোক রয়েছে আমাদের ফ্লাইটে মোস্ট প্রবাবলি। ফ্লাইটে উঠে গেছি আমরা, আমাদের সিট নাম্বার ছিল 30A 30B, তো আর এটার ডিপার্চার টাইম আছে 8:10, আর এখন কটা বাজছে? 7:40-এর কাছাকাছি আছে, তো কিছুক্ষণ টাইম আছে, বাট পেয়ে গেছে আলটিমেটলি সব থেকে মানে তাড়াতাড়ি। সিকিউরিটি চেকও ছিল যখন, এমনি ফার্স্ট সার্ভিসও হয়েছে, তো ফ্লাইট উঠে গেছে। দেখা যাক, প্রথমে বায়া ফ্লাইট আছে, প্রথমে লে যাবে, লের পর তারপর সেখান থেকে হয়তো জম্মু যাবে। এখন সময় হচ্ছে 8:35, ফ্লাইট ছাড়ার কথা ছিল 8:10, দিলে আছে ফ্লাইট ছাড়ছে এখন। এখন আমরা
লে এয়ারপোর্টে এসে নামলাম, বাইরেটা একবার দেখাচ্ছি আমি, একবার দেখুন কতটা সুন্দর। যে কারণে কালকে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, কারণ ফ্রেশ স্নোফল হয়েছে এখানে। লাগেজ নিয়ে এয়ারপোর্টের বাইরে আসলাম, আর -18 ডিগ্রি চলছে এখন এখানে টেম্পারেচার, বাট অ্যাকচুয়ালি ততটা ঠান্ডা লাগছে না এখনো অবধি। অ্যান্ড চলো দেখি এখান থেকে যে কোনো একটা গাড়ি রিজার্ভ করবো বা গাড়ি বুক করবো, বুক করে লে মার্কেটের দিকে যাবো। খুব জান্নাত মনে হচ্ছে। যদি আস্ক করেন, ইটস অ্যামেজিং ফিলিংস। আমি এর আগে অনেকগুলো পাহাড়ে গেছি, বাট লের মতো এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। তো এর ফিলিংসটাই ডিফারেন্ট, ফিলিংসটাই অন্যরকম টাইপের লেতে এসে। তো আর চলুন এখন গাড়ি একটা দেখা যায় কোথা থেকে গাড়ি পাই, পেয়ে গাড়িতে নিয়ে বাইরে যাচ্ছি। এয়ারপোর্টের বাইরে আছি, এখান থেকে যদি আমি পুরো এরিয়াল ভিউটাকে দেখাই কিছুটা এরকম, ভাবুন এর মধ্যে দিয়ে কিন্তু ফ্লাইট ফ্লাই করে আসে লে এয়ারপোর্টের মধ্যে। আর এটা হচ্ছে এক্সিট গেট সামনে। ওভার এক্সাইটেড বলতে যে জিনিসটাকে বোঝানো হয়, আমি রিয়েলি ওভার এক্সাইটেড রাইট নাও, কারণ এর আগে লে আসিনি, বাট এসে এতটা বেটার লাগছে লেতে, মানে সিরিয়াসলি অ্যামেজিং অ্যামেজিং। দুজনে পাগল হয়ে গেছে এখানে, সে পিকচার তুলে যাচ্ছে। এখন অবধি আমরা এয়ারপোর্টে রয়েছি, এয়ারপোর্ট থেকে এখন অবধি বাইরে বেরোয়নি, বাট হাত জমে যাচ্ছে কিন্তু পুরো, এতটা ঠান্ডা। এখন ঠান্ডা লাগতে শুরু করেছে কিন্তু, নাকের ভিতর ঠান্ডাটা জমে যাচ্ছে। ওকে, ম্যাগনেটিক হিল, ওকে, আর তারপর গুরুদ্বারা হল অফ ফেম, এই 4 পয়েন্টে জায়গা। ওকে, আর ये इसका कॉस्ट कितना आता है? और शांति स्तूप आएगा, और शांति स्तूप तो शाम को देख लेंगे आज। तो इसका कॉस्ट कितना आता है भैया? उसका जो लोकल का जो संगम वाले में आएगा आपको 2900 तक, 2900 तक आएगा। 48 घंटा ছিল, এখন 24 ঘন্টা নিয়ে আসছে সেটাকে। তো এটা কিন্তু লাদাখের একটা রুলস, আপনি যদি লেদে আসেন তাহলে আপনাকে অ্যাকোমোডাইজ মিনিমাম 24 আওয়ার্স থাকতে হবে। আগে যেটা কিন্তু 48 আওয়ার্স এর রুলসটা ছিল, এখন সেটা 24 আওয়ার্স করে দিয়েছে। তো এখন আমরা তো হোটেলের দিকে যাচ্ছি, দাদার সাথে কথা বলছিলাম যে আজকের প্ল্যান যদি হয় তো 3টে অবধি অ্যাক্রোমাটাইজ করবো, পরে বিকেলে শান্তি স্তূপ আছে, লে মার্কেট রয়েছে, আর লে প্যালেস রাইট, আর লে প্যালেস আছে, এই 3টে জায়গা আজকে যদি ঘুরতে পারি ঘুরে নেবো। আর কালকে আমরা বেরিয়ে যাব হচ্ছে ম্যাগনেটিক হিল, সঙ্গম, আর দুসরা গুরুদ্বারা, পাঠা সাহেব গুরুদ্বারা, আর হল অফ ফেম, এই 4টে জিনিস আছে। কালকে পরশু দিনের প্ল্যান আমি জানি না, যদি এক্সটেন্ড করতে পারি আমরা তাহলে পরশু দিনের কোনো প্ল্যান রাখবো, নাহলে তো কিছু করার নেই। তো ওটা আমি চেক করে নিচ্ছি একবার। আপ জো রেঞ্জ দে রহে উসি রেঞ্জ পে নিয়ে মিল রহে না, কিউকি ইয়াহাঁ পে হোস্টেল তো ঠিক হ্যায়, ইসে গেস্ট হাউস মে আপকো পার্সোনাল সে জগহ জায়েগা। তো আমরা এখন লে হলরোডের উপরে আছি, এখানে একবার দেখে নিই যদি কোনো রুম অ্যাভেলেবেল থাকে, কোনো হোটেলের কোনো রুম বা খাবার কিছু জায়গা পাই, কারণ খাওয়া খেতে তো হবে কিছু, তাহলে যদি অ্যাভেলেবেল থাকে একবার চেক করে নিই। এর সামনে একটা রেস্টুরেন্ট পেয়েছি, ওখানে ব্যাগগুলো রেখে দিয়েছে, ওখানে গিয়ে খাবো, তারপর দেখবো হোটেল বা কী করি। আর এখানে একটা শপ পেয়েছিলাম, ওখান থেকে কিছু বিস্কিট নিয়ে নিচ্ছি সিম্পলি খাওয়ার জন্য, চিকেন। তো আমরা এখানে এসেছিলাম, দাদার কাছে রাইস চিকেন ছিল, রাইস চিকেন অর্ডার দিয়েছি। রাইস রেডি আপকা? রাত কো খুলা রাতা না, কিতনে টাইম পে? রাত কো আপকো 7:30 তক মিলেগা খানা, 7:30 কে বাদ খানা তো নি মিলেগা, ফির পানি মিলেগা। রাইস আর হচ্ছে চিকেন, এটা হচ্ছে আপাতত আমাদের দুপুরে লেয়ার খাবার, আজকে এসে ফার্স্ট খাবার। বেশি খিদে পেয়েছিল কিনা জানি না, বাট রাইস চিকেন যেটা দিয়েছিল খুব সুন্দর লাগলো খেতে, খাবারটা খেয়ে। এখন আমরা আবার মলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হোস্টেল। একটু আমি ট্রাই করেছিলাম কি যদি লে মলের কাছাকাছি কোনো কিছু পাওয়া যায়, বাট বেশিরভাগ জিনিস এখন বন্ধ রয়েছে, তো সেটা ডেফিনেটলি হয়নি। আমরা এসে এখন লে হোস্টেলের ফেমাস মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আস্তে আস্তে কথা বেরোচ্ছে, এমন অবস্থা। তো এটা হচ্ছে আমাদের হোস্টেলের রুম, ভেতরটা দেখুন পুরোটা বাঙ্ক বেড সিস্টেম। আমি ডিটেলস ভিডিও করে দেবো, বাট যেহেতু একটু তাড়াহুড়োয় আসলাম তো ওপরে দেখবেন নিচে নিচে। ওকে, হোস্টেলে এন্ট্রি করে নিয়েছি আমরা, এটা হচ্ছে হোস্টেলের ওপর থেকে নিচের ভিউ, এটা হচ্ছে মেন গেট। মার্কেট থেকে অনেকটা ওপরেই কিন্তু আসতে হলো হোস্টেলটা আসার জন্য।
রোদ আছে এখানে, তো একটু বসে রেস্ট নিই, ভেতরে যাই, হালকা মাথা ইয়ে করছে, অ্যাক্লোমেটাইজেশনের টাইম লাগবে, মেডিসিন আছে, যদি খুব প্রবলেম হয় মেডিসিন ইউজ করে নেবো, বাট হোপসও কোনো প্রবলেম হবে না। আর আজকে দেখি লোকাল কিছুটা সাইট ভিজিট করবো, কালকে ভিজিট করে নেবো, হচ্ছে যদি হয় সাংলা করবো, দেন হচ্ছে ম্যাগনেট হিল করবো, দেন হচ্ছে পার্থা সাহেব গুরুদ্বারা করবো, একটা উপরে একটা মনেস্ট্রি আছে ওটা করবো, চারটে জিনিস। আর এলস কালকে যদি প্ল্যান হয় তাহলে খারদুংলার দিকেও বেরিয়ে যেতে পারি, খারদুংলা নুবরা ভ্যালির দিকেও বেরিয়ে যেতে পারি, লেটস কী হয়, আপস ডাউন যা হবে আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো আপাতত আর জস্টেলেরও একটা আলাদা ভিডিও আসবে, তো ডেফিনেটলি আমার চ্যানেলে থাকুন, দেখতে থাকুন আমার এই লে সিরিজটাকে। তো ডেফিনেটলি চলুন ভেতরে যাই, রুমটাকে আরেকবার মেপদেরকে দেখাচ্ছি। এবং 2:40 বাজছে, এটা হচ্ছে লে, কার্গিল খারদুংলা জানে গেলে ইধার জানা এখানে যেতে হবে। আচ্ছা এখান থেকে দেন হচ্ছে যদি কার্গিল যেতে হয় তাহলে এ থেকে এখানে আসতে হবে, যেটা যাওয়া পসিবল, তো আমি দেখবো যদি খারদুংলা যাওয়া পসিবল হয় বেটার, কারণ প্যাংগং লেক যাওয়া তো পসিবল না। মনে হচ্ছে 2:45, আর এখন আমি জানি না কোথায় যাচ্ছি, বাট বেরোচ্ছি, রুমে বসে থাকতে ভালো লাগছিলো না, আর এমনিতেও সন্ধ্যের পর কোথাও ঘোরা পসিবল হবে না, তো বেরোচ্ছি আজকে, দেখি যদি কি যাবো ঘুরতে আমি জানি না এখনো অবধি। দেখছি রুমে অ্যাকচুয়ালি আমরা 6 রয়েছি, 6 মধ্যে 4-5 বেরিয়েছি এখন ঘুরতে একসাথে, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। এটা হচ্ছে এখানে স্কেটিং গ্রাউন্ড, তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি, আর পুরো বরফ পড়ে রয়েছে কালকের এখনো এর মধ্যে। আরে ভাইয়া নাম্বার দে দেনা, কাল পেঙ্গং লেক চলনা, ঠিক বুক কর লেগে ইনকো, ঠিক হ্যায় সুন রে হো, ইয়ে রাহা অ্যাডভান্স বুকিং, ইসে কহতে হ্যায় অ্যাডভান্স বুকিং, মেরে কো জানা পেঙ্গং লেক চার বন্দে হ্যায়, এখন আমরা কোথায় যাচ্ছি জানতে, বাট বরফ দেখতে যাচ্ছি। আরে আবি নি গাড়িতে করে একটু এসেছিলাম, একটা কিছুটা এগিয়ে নর্মালি একটু বরফ দেখ, বরফ দেখার জন্য, বাট আর্মি এখানে আটকে দিলে, যে আর্মির গাড়ি দেখতে পাচ্ছেন, আর্মি এখানে আটকে দিল, কারণ আজকের দিনে ওরা উপরে যেতে দিচ্ছে না, উপরে নাকি খুব স্নোফল হচ্ছে। বাট এখানে যে স্নোটা আছে আমি দেখাচ্ছি, এখানে যে স্নোটা আছে এই স্নোটাও কিন্তু দেখুন ফ্রেশ স্নো, এই স্নোটাতেও কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না, এখানেও ঠিকঠাকই স্নোফল আছে। প্লাস আমি একবার এরিয়াল ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জুতোর অবস্থা দেখুন, জুতোর সামনে পুরো এরকমভাবে বরফ জমে গেছে, আর এটা একদম ফ্রেশ স্নোফলের মধ্যে পড়েছে, তো ওই জন্য এখানে কিন্তু বরফটা লিভে জমে রয়েছে। তো সামনে একটা জায়গা পেয়েছি, ওই জায়গাটার দিকে যাচ্ছি, দেখি যদি ভালো কোনো ছবি তোলা যায়, পসিবল হয়, এবং জায়গাটা খুব সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এখান থেকে ভিউটা, রিয়েল ভিউটা এটা, এটা একটা নিচের গ্রাম, ওপরে আমাদের রাস্তা রয়েছে, ওপর থেকে নিচে এসেছি আমরা, মোটামুটি এখান থেকে ব্যাক করে যাবো, কারণ এর থেকে সামনে যেতে দিচ্ছে না এখন। এদের এখানে কুকুরগুলোর গায়ের লোমগুলো দেখুন, আর চোখটা দেখুন, মানে কীরকম লাগছে, মানে হচ্ছে হোয়াইট উলফের মধ্যে। বেশিক্ষণ ছিলাম এখানে, টাইম কাটালাম, হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না যে টেম্পারেচার কত আছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এখন গাড়িতে উঠে যাবো, গাড়িতে কিছুক্ষণ বসবো, খুব তাড়াতাড়ি ব্যাক করবো। অ্যান্ড সামহাও আমি তো ডেফিনেটলি বলবো যে যা ইচ্ছা বলুক না কেন, প্রথম দিন যেদিন লেতে আসবেন অ্যাক্লোমেটাইজ করবেন, বাইরে বেরোবেন না, বেরোলেও হেঁটে হেঁটে রাস্তায় বেরোবেন। অ্যাকচুয়ালি রুমের মধ্যে যারা ছিল সবাই বললো যে ঠিক আছে চলো, কোনো প্রবলেম হবে না, কিছু হয় না, আমরাও ঘুরেছি তো আমরা বেরোলাম, বাট সত্যি প্রবলেম হচ্ছে রাইট নাও। তো এই জিনিসটা মানে এরপরে আর কখনো করবেন না, আমরা যে ভুলটা করেছি কি, যেদিন একদিন আসবেন ডেফিনেটলি অ্যাক্লোমেটাইজ করার জন্য রাখবেন। আমরা এখন শান্তিস্তূপাতে এসেছি, আর এটা কিছুক্ষণ বাদে বন্ধ হয়ে যাবে, তো চলো উপরের দিকে যাওয়া যায়, এখানেও প্রচুর বরফ পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি বলতে আমাদের অতটুকু শক্তি নেই কি জায়গাটা ক্লাইম করে উঠে আমি দেখাবো, বাট স্টিল চল দেখা যাক, একটা অন্তত কমপ্লিট করা যাক।
আমি জুতা দেখলে মানে সত্যি কথা বলতে আমি শ্বাস নিতে পারছি না, মানে এতটা কষ্ট হচ্ছে ফার্স্ট অফ অল, আর মাথা প্রচণ্ড পেন হচ্ছে, ঠান্ডা পুরো অন্যরকম লেভেলের। ক্লিয়ার আকাশ থাকলে যে ঠান্ডা এতটা হতে পারে আমি এর আগে অনেক জায়গায় গেছি, বাট এতটা ঠান্ডার এক্সপিরিয়েন্স কোথাও করিনি, বাট স্টিল এখানে প্রচুর প্রচুর ঠান্ডা রয়েছে। তো লেটসি কি করা যায়, এখান থেকে বেরোবো, বেরিয়ে যাবো আজকে, কারণ এখানে দেখুন এখানে দেরি আছে। আমরা এখন কততে রয়েছি, ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার 11,576 ফুট উপরে রয়েছি। তো 11,000 ফিট ইজ নট এ জোক এনিওয়ান। তো এখান থেকে বেরোচ্ছি এখন। আর এটা ছিল হচ্ছে আমাদের শান্তি স্তূপা লেবের মধ্যে, বাট ব্যাপারটা হচ্ছে ঠান্ডা এতটা, আবার নিজের কথাও জড়িয়ে যাচ্ছে। তো ফটাফট নিচে যাই, গাড়িতে যাই, গাড়িতে গিয়ে দেখি যদি মল রোডে যাওয়া পসিবল হয় মল রোডে যাবো, নাহলে ব্যাক টু হোটেল, কারণ হাতের অবস্থা সত্যি খুব খারাপ, মানে সুন হয়ে গেছে হাতের মধ্যে, মানে বোঝাতে পারছি না। তো আমি হ্যান্ড গ্লাভস আনতে ভুলে গেছি, আমি মল রোডে গ্লাভস বা একটা গ্লাভস কিনে নেবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে বেরোই এখন, নাহলে তো প্রবলেম হয়ে যাবে খুব। মানে বাইরে থেকে রুমের মধ্যে আসলাম, আর সত্যি বলতে শরীরটা খুব খারাপ করে যাচ্ছে, আমি জানি না যদি এইভাবে করতে থাকে কাল কীভাবে বেরোবো বা কী করবো, বাট আজকে দিনটা ঢুকে গেলাম রুমে, রেস্ট নিতে শুরু করে দিই। -22 ডিগ্রি টেম্পারেচার চলছে, বুঝতে পারছি না কী করা যাবে, ঠিক আছে চল আগে রেস্ট নিয়ে নিই কিছুক্ষণ, কিছুটা রেস্ট নিলে হয়তো একটু বেটার ফিল করবো, বেটার ফিল করলে তারপর নয় সন্ধ্যাবেলা মিলে মার্কেটের দিকে একটু যাওয়া যাবে এবং কিছু খাওয়া দাওয়া করা যাবে।